হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাজিত মোটর ব্লগস অ্যান্ড ইউ আর ওয়াচিং ভিডিও। সো কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বাজে সকাল 10:20, আর হচ্ছে আছি এখন মিরপুর 11:30। তো এখন হচ্ছে যেটা বিষয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আজকে গেছিলাম মিরপুর 10-এ। আসলে 10-এ যে যাওয়ার কারণ সেটা হচ্ছে আজ থেকে আমি 3 দিন আগে মোবিল ডাউন দিয়েছিলাম। মোবিল ডাউন দেওয়ার পর থেকেই আমার গাড়ির যে মোবিলের ড্রেনারটা আছে, ড্রেনার দিয়া দেখতেছি মোবিল পড়তেছে। আসলে সম্ভবত যে ড্রেনার দিয়ে মোবিল পড়ার কারণ হচ্ছে যে ও হয়তো যখন মোবিল ড্রেন দিছে, ড্রেন দেওয়ার পর তো মোবিল চেঞ্জ করে ভরার পর যখন নাইট টাইট দিছে তখন হয়তো কোনো সমস্যা ছিল, যে হয়তো কোনো নাট কম টাইট দেওয়া হয়েছে বা ওয়াশার ছিল, যে ওয়াশারটা ছিল সেটা লাগানো হয় নাই, এই কারণেই হয়তো ও পড়তেছে। সো আজকে গেছিলাম সেটা ঠিক করে নিয়ে আসলাম। সো আরও গেছিলাম যে ঠিক করে নিয়ে আসলাম, আর ভাবলাম যে গাড়িতে কিছু পলি করে নিয়েছিলাম, পলি আর হচ্ছে যেটা লাইটিং আছে, কিছু লাইট, পিছনের ইন্ডিকেটর লাইট, সামনের ইন্ডিকেটর লাইট, তারপর হচ্ছে যে আপনার সাইলেন্সারটা দেখে আসলাম। আসলে কালকে আবার যাব ইনশাল্লাহ, সাইলেন্সার আসলে আমাকে আবার ফোন দিবে ওরা, ফোন দিলে আবারও আমি যাব কালকে যদি সাইলেন্সার আসে। সো যে সাইলেন্সারটি হচ্ছে যেটা পছন্দ করে রাইখে আসছিলাম, টাকা ছিল না যখন মানে বাইকপট্টিতে গেছিলাম মিরপুর 10-এ, সো তখন পছন্দ হয়েছিল। তো আসলে সাইলেন্সারটা যখন দেখে আসলাম 3 দিন আগে তো দেখে আসছিলাম, সো আজকে আবার গেছিলাম যে সাইলেন্সারটা দেখি পাই কি না। আসলে আজকে যে দেখতেছি যে সাইলেন্সারটি নাই, আসলে বিক্রি করে দিছে, আমাকে বলতেছে ভাইয়া ওটা তো বিক্রি করে দিছি, তো আপনার জন্য আপনি যদি ওইটা ইউজ করেন সেক্ষেত্রে আমি আপনাকে একটা নিয়ে এনে দিতে পারবো। তো আমি ভাবলাম যে আসলে যাক, তারপর একটা অর্ডার দিয়ে আসলাম যে ভাইয়া আপনি আমার জন্য একটা সাইলেন্সার আনবেন, আর আনার পর কালকে আমাকে একটা ফোন দিবেন। তো বললো যে হ্যাঁ ভাই, আপনাকে আমি একটা ফোন দেবো, ফোন দিলে আপনি চলে আসবেন। সো আসলে এই যে যেটা বলবো হচ্ছে যে এই যে অ্যাপজেড ভার্সন 2 যে বাইকটা আছে, এই যে আসলে ইয়ামাহা কোম্পানির, আসলে এই বাইকটি খুবই মানে পারফেক্ট একটা বাইক। সো পারফেক্ট বলতে মানে সবাই বলবে যে যে যেটা ইউজ করে তার কাছে সেইটা পারফেক্ট। আসলে আমি বলে ভুল হবে, যেটা আমি 3টা বাইক ইউজ করছি, এই যে আপনার হচ্ছে যে এই অ্যাপজেড ভার্সন 2, আর হচ্ছে যে 4B, আর হচ্ছে যে পালসার। সো আগের থেকে পালসারে হয়তো কী হতো, পালসারে তেলের মানে যে ছিল মানে লিটারে প্রায় আগে তো হচ্ছে যে প্রায় 30-35 কিলোমিটার মতো যাইতো, আর এখন যেটা 4B ছিল যখন, যে 4B আজ থেকে 1 মাস আগে সেটা বিক্রি করে দিয়েছিলাম, তো 4B-রও ভিডিও আছে আমার চ্যানেলে, তো চলে দেখে আসতে পারেন। আসলে 4B-ও যখন ইউজ করছি মানে রাইড করছি তখনও মানে 4B দিয়ে মানে ব্রেক কন্ট্রোলিং যেটা ABS-টা তো ব্রেকটা জমিয়া মানে ই করে ধরে, আর যেটা নন ABS সেটা আসলে পারফেক্ট, সেটাও খারাপ না, সেটাও ভালো। আসলে আমার কাছে নন ABS বাইক কি ভালো, যেটা হচ্ছে যে ব্রেক যতটা ক্লাস ব্রেক লেভার টানবেন ততটা পরিমাণ আপনার ব্রেক হবে, আর হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে আপনার যেটা ABS সেটা হচ্ছে যে আপনি যতই ক্লাস লেভার টানবেন আপনার দেখবেন যে আস্তে 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 জুমে জুমে ব্রেক হইতেছে। আসলে যেটা ABS এটা হচ্ছে যে আপনার পানি এবং কাদার জন্য একটা বেস্ট ABS, আর যেটা হচ্ছে যে এই যে আপনার নন ABS সেটা আসলে খারাপ না, ভালো। তো নন ABS যতটা ক্লাস টানবেন ক্লাস লেভার ততটাই আপনার ব্রেক হবে ব্রেক। আসলে আর হচ্ছে যে দেখতেছেন যে আসলে এটা দিয়া রাইড করে খুব